بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমার সামনে যে জড় হওয়া জনতা দেখছেন এটা ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে পুলিশ নিয়োগের চিত্র ময়মনসিংহ জেলার অধিবাসী পুলিশে চাকরি প্রত্যাশী লোকদের এক অংশ এখানে আরেকটা বড় অংশ রয়েছে পুকুরের অপর প্রান্তে বড় মাঠে সেই কুয়াশা ঢাকা মাঠের খুব পরিষ্কার চিত্র ক্যামেরাবন্দি হচ্ছে না যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে বড় মাঠের সিনারি আজকের এই কুয়াশা ঢাকা বড় মাঠে ময়মনসিংহ জেলার অধিবাসীদের মধ্য থেকে পুলিশের চাকরি প্রত্যাশী ছেলে মেয়েদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কথাই তো অনেকে অনেক বড় বড় কথা বলে পুলিশ নাকি বাংলাদেশে সবচেয়ে খারাপ আর এই খারাপ চাকরিটার জন্য এই খারাপ পেশায় নিজেকে নিয়োজিত করার জন্য আজকে এই ময়মনসিংহ জেলার অধিবাসীদের এই কুয়াশা ঢাকা ভরে এত প্রত্যাশা এত আগ্রহ নিয়ে এখানে উপস্থিত হয়েছে প্রশ্ন হচ্ছে পুলিশ যদি এত খারাপই হবে তাহলে মানুষের পুলিশের প্রতি এত আগ্রহ কেন আমি ফেসবুকে আমার এক বড় ভাইয়ের এক পোস্টের কমেন্টসে আমি বলেছিলাম সে পোস্টটা ছিল পুলিশ নিয়েই অর্থাৎ পুলিশই খারাপ এই ধরনের একটা পোস্টে আমি কমেন্টস করেছিলাম যে পুলিশ নয় আগে বাঙালিদের ভালো করো বাঙালিরা ভালো হলেই পুলিশ এমনিতেই ভালো হবে প্রতি উত্তরে সেই কানা যদু আমাকে বলেছিল যে বাঙালি নয় পুলিশকেই ভালো হতে হবে হাই রে কানা যদু পুলিশ কি সপ্তম আকাশ থেকে নেমে এসেছে পুলিশ তো এই বাঙালিদের মধ্য থেকেই এসেছে আজকে যারা মাঠে উপস্থিত আছে তারা এখনও কেউ পুলিশ হয়নি হওয়ার প্রত্যাশাই রয়েছে অধীর আগ্রহী রয়েছে এখন তারা যদি সবাই ভালো হয়ে থাকে তাহলে পুলিশ তো এমনিই ভালো হবে পুলিশে এসে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই যে খারাপ সে জন্মগতভাবেই খারাপ আজকে ময়মনসিংহ জেলার এই হলো মাঠের পরিস্থিতি এখনও প্রচুর লোক প্রবেশ করছে এই চিত্র শুধু ময়মনসিংহের যে তা নয় সমগ্র বাংলাদেশের একই চিত্র এই যে দেখতে পাচ্ছেন এখনও তারা প্রবেশ করছে মূল মাঠের দিকে অগ্রসর হচ্ছে প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছে শুধুমাত্র ময়মনসিংহ জেলার সারা বাংলাদেশের প্রায় একই চিত্র এটা হচ্ছে ময়মনসিংহ পুলিশ লাইনের ছোট মাঠ এই মাঠে এখনও লোক প্রবেশ করছে আর তার পাশে রয়েছে পুকুর পুকুরের অপর প্রান্তে রয়েছে বড় মাঠ সেই বড় মাঠের বর্তমান চিত্র হচ্ছে এটা সেই বড় মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে গেছে দুটি মাঠই ভরপুর দুটি মাঠ ভরপুর হওয়ার পরেও এখনো দেখা যাচ্ছে লাইন ধরে লোক প্রবেশ করছে গেট দিয়ে এখনো গেটের বাহিরে রয়েছে প্রচুর পরিমাণে লোক সমাগম তারও অপেক্ষায় রয়েছে মাঠে প্রবেশ করার গেট থেকে কাগজপত্র বাছাই করে যাদের সঠিক কাগজপত্র আছে শুধুমাত্র তাদেরকেই মাঠে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে কাগজপত্রে সমস্যা থাকলে গেট থেকেই বিদায় করে দেওয়া হচ্ছে